আপনারা নিশ্চয়ই জেনেছেন এতক্ষণে যে ভারত জাগানা মহল ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লকের জাতীয় সড়কগুলোকে অবরোধ করে সকাল থেকে রেখেছে। আজকে ভারত জাগাত বাজি পারগানা মহল মতন এরকম চূড়ান্ত আন্দোলন সেটা হয়তো অনেকে জানেন না। আপনারা নিশ্চয়ই এটা জানেন সাঁওতালি ভাষায় দাবিতে আদিবাসী মানুষগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আদিবাসী মানুষগুলোর আন্দোলনের চাপে গত 2003 সালে সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত হয়েছে। তারপর 2008 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হয়েছে। আমরা 2008 সাল থেকে যখন সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হয় তখনই আমরা ভারত জাগাত মাঝি পারগানা মহল সহ অন্যান্য আদিবাসী গণসংগঠনগুলো সরকারের কাছে আমাদের ক্ষোভ জানিয়েছিলাম প্রতি এই কারণে যে একটা ক্লাসরুম থাকলেই সাঁওতালি ভাষায় শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ হয় না। আজকে বাংলা মাধ্যমে শিক্ষার জন্য যে পূর্ণাঙ্গ পরিকাঠামো রাজ্য সরকার, আজকে নেপালি ভাষায় শিক্ষার জন্য যে পূর্ণাঙ্গ পরিকাঠামো রয়েছে, উর্দু ভাষায় শিক্ষার জন্য যে পূর্ণাঙ্গ পরিকাঠামো রয়েছে সেটা সাঁওতালি ভাষাতে তখন ছিল না। কিন্তু প্রাথমিক অবস্থায় তৎকালীন বাম সরকার আমাদের আদিবাসী নেতৃত্বদের আশা দিয়েছিলেন সাঁওতালি ভাষায় শিক্ষার এই ব্যবস্থা আপনারা চালু করতে দিন, এরপরে পরেই আপনাদের ছাত্রদের জন্য বই আসবে, আপনাদের ছাত্রদের জন্য শিক্ষক আসবে এবং আপনাদের বিদ্যালয়গুলোর জন্য আপনাদের সাঁওতালি মাধ্যমের বিদ্যালয় আলাদা করে তৈরি হবে। বিগত 2008 সাল থেকে সাঁওতালি মাধ্যমের এই পরিকল্পনাহীন শিক্ষা ব্যবস্থা আমূল কোনো পরিবর্তন 2019 অবধি হলো না। গত 2018-তে প্রথমবার আমাদের রাজ্যে সাঁওতালি মাধ্যমে আদিবাসী ছাত্রগুলো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সে সমস্ত ছাত্ররা যখন পরীক্ষা দিতে যায় তার আগে আমরা বিভিন্ন কোচিং ক্যাম্প অ্যারেঞ্জ করেছিলাম। কেন করেছিলাম? তারা আমাদেরকে জানিয়েছিল যে তারা এতদিন ধরে যে স্কুলে যে সমস্ত ক্লাসে তারা পড়েছে সেখানে তাদের পড়ানোর জন্য শিক্ষক ছিল না, তাদের শিক্ষা বর্ষের শেষের দিকে তাদেরকে বই কিংবা কোনো কোনো শিক্ষা বর্ষে তাদের কোনো বই দেওয়া হয়নি, এইরকম পরিস্থিতিতে তারা পড়তে পেরেছে এবং তারপরে তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেও তারা কোথায় পড়বে, এই যে কোথায় পড়বে, একাদশ শ্রেণীতে কোথায় ভর্তি হবে তার কোনো সুপরিকল্পনা, তার কোনো পরিপুষ্ট চিত্র আমরা পেলাম না। অর্থাৎ সাঁওতালি মাধ্যম পড়ার জন্য 2008 সালে যে পরিকাঠামো ছিল 2018-19 সেই পরিকাঠামো পরিবর্তন হলো না। আজকে আমরা যেখানে থাকি আমাদের যিনি রাজ্য সরকার তিনি প্রতিনিয়ত বলে থাকেন আদিবাসী মানুষগুলোর উন্নয়নের জন্য সরকার দায়বদ্ধ। আজকে শিক্ষার মতন জিনিস, শিক্ষার মতন একটা অধিকার, সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য একটা সরকারের ন্যূনতম যে দৃষ্টিভঙ্গি যে পরিকল্পনা করার কথা ছিল সেটা তো হলো না। সেই রকম পরিস্থিতিতে ভারত জাগাত মাঝি পারগানা মহল বারবার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা প্রতিবার শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গেছি, আমরা জেলার শিক্ষা আধিকারিকদের কাছে ছুটে গেছি, আমরা বারবার বলেছি আমাদের দুধের শিশুরা, আমাদের আগামী প্রজন্মরা যারা মাতৃভাষায় শিক্ষিত হতে চায়, পড়াশোনা করতে চায়, তারা তো আপনাদের কাছে পড়াশোনার জন্য সাহায্য চাইছে, এদেরকে সাহায্য করুন। কিন্তু প্রতিবারই
রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভুলিয়ে দেওয়া হয়। আপনাদের এই শিক্ষাবর্ষ থেকে হবে, আপনাদের এর পরের শিক্ষাবর্ষ থেকে হবে, দেখা গেল বছরের পর বছর শুধু সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়গুলোই তৈরি হয়ে থাকলো, সেখানে কোন রকমের পরিকাঠামো এখনো তৈরি হলো না। আমরা এরকম পরিস্থিতিতে যখন আন্দোলনগুলো সংগঠিত করি, তখন তড়িঘড়ি সরকারের পক্ষ থেকে একটা কাজ উদ্ধারের মতন করে শিক্ষক নিয়োগ করেন। আপনারা জেনে অবাক হবেন, সাঁওতালি মাধ্যমের শিক্ষক 2016-17 সালে নিয়োগ হয়েছে এবং সরকার খুব তাড়াতাড়ি নিয়োগ করলো জঙ্গলমহল এলাকায়, এবং খুব ঘটা করে ঘোষণা করলেন যে সাঁওতালি মাধ্যমের জন্য আমরা শিক্ষক নিয়োগ করলাম। কিন্তু কাদেরকে নিয়োগ করলেন? যারা বাংলা ছাড়া কিছুই জানে না, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলোতে বাংলা শিক্ষক পাঠিয়ে আপনি এটা কি প্রমাণ করাতে চাইলেন? আদিবাসী ছেলেগুলো সাঁওতালি ভাষা শেষ করে, সাঁওতালি ভাষা বন্ধ করে তারা বাংলা ভাষায় পড়বে, তাহলে সেটাকে সাঁওতালি মাধ্যম বলা হলো কেন? আমরা সরকারের কাছে সেই কোশ্চেন করেছিলাম। তারপরে 2018 সালে আমরা যখন এখানকার মাননীয় শিক্ষামন্ত্রী, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তার কাছে গিয়েছিলাম, তখন তিনি বলেছিলেন আপনাদের শিক্ষকের বড়ই অভাব, আপনাদের ছেলেদের ডিএলএ ট্রেনিং নেই, আপনাদের মেয়েদের ডিএলএ ট্রেনিং নেই। একটা সরকার যখন জানে সাঁওতালি মাধ্যম শিক্ষার একদম এই প্রাথমিক অবস্থায় রয়েছে, তখন ডিএলএ ট্রেনিং কি আকাশ থেকে পড়বে? ডিএলএ ট্রেনিং এর ছেলে মেয়েরা কি আকাশে তৈরি হবে? একটা সরকারের দায়বদ্ধ থাকে না সাঁওতালি মাধ্যমের শিক্ষার জন্য ডিএলএ ট্রেনিং করাবে না? আমরা তাদের কাছে বলেছিলাম আপনাদের রাজ্যে, আমাদের এই রাজ্যে প্রত্যেকটা জেলায় পিটিটিআই কলেজ রয়েছে, সরকারি কলেজ রয়েছে, বেসরকারি কলেজ রয়েছে, আপনারা সাঁওতালি মাধ্যমে পিটিটিআই ট্রেনিং করার ব্যবস্থা করুন, সাঁওতালি মাধ্যমের কোর্স তৈরি করুন, যাতে আগামী দিনে সাঁওতালি মাধ্যমে শিক্ষার জন্য কোনো শিক্ষকের অভাব না হয়। আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী গত 2018 সালে আমাদের আন্দোলনের চাপে, অর্থাৎ ভারত জাগার মাঝি পারগানা মহলের আন্দোলনের চাপে তিনি কথা দিলেন, বললেন যে আমাদের রাজ্যের একমাত্র পিটিটিআই কলেজ ঝাড়গ্রামে প্রত্যেক বছরে 50টা করে ছেলে সাঁওতালি মাধ্যমে পিটিটিআই ট্রেনিং পাবে, ডিএলএ ট্রেনিং পাবে। আমরা আশায় বুক বাঁধলাম, আমরা ভাবলাম সত্যি আগামী দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা যাদের শিক্ষক নেই, যারা প্রত্যেক দিন স্কুলে যায় শুধু মিড ডে মিল খেতে, তারা আগামী দিনে শিক্ষক পাবে, এই আশা নিয়ে আমরা বসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এটাই, 2018-19 শিক্ষাবর্ষ চলে গেল, 2019 শিক্ষাবর্ষে ডিএলএ ভর্তি কোর্স শেষ হয়ে গেল, তারপরেও সরকারের কোনো টনক নড়ল না, কোনো নোটিফিকেশন হলো না, সাঁওতালি মাধ্যম শিক্ষার জন্য কোনো রকমের সরকারি তৎপরতা দেখা গেল না। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ঝাড়গ্রামের পিটিটিআই কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে দেখা করলাম, আমরা তাকে বললাম যে আমাদের রাজ্য সরকার তো 2018 সাল থেকে সাঁওতালি মাধ্যমে পিটিটিআই চালু করার অর্ডার দিয়েছে, আপনি চালু করছেন না কেন? ঝাড়গ্রামের পিটিটিআই কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বললেন আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় এনওসি পাইনি, আমরা এর জন্য ভর্তি করতে পারছি না। অর্থাৎ 2018 সালে শুধু ঘোষণা করে সরকার রেখে দিয়েছেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদের পড়ার সুযোগ দেব, কিন্তু কোনো ব্যবস্থা রাখবো না। যখন আমরা এই অব্যবস্থার কথা জানলাম, এনওসি দেওয়া হচ্ছে না, তখন আমরা আমাদের প্রিন্সিপালকে মেমোরেন্ডাম দিলাম। আমরা বললাম 2018 সাল থেকে 2019 প্রায় 1.5-2 বছর হয়ে গেল, আমরা আপনাকে আর সময় দিচ্ছি না, আমরা আপনাকে 12 সেপ্টেম্বর আমরা স্মারকলিপি দিলাম, আমরা 15 দিনের মধ্যে সদুত্তর চাইছি, আপনি যদি 15 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করতে না পারেন, রাজ্য সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি প্রয়োজনীয় এনওসি আপনি আদায় করতে না পারেন, তবে আমরা আপনাকে ঘেরাও করে রেখে দেব। 15 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যখন জেলা প্রশাসন
বিটিটিআই কলেজের প্রিন্সিপাল কোনো এনওসি আনতে পারলেন না, আমরা 30 সেপ্টেম্বর বিটিটিআই কলেজ ঘেরাও করলাম। 30 তারিখ ঘেরাও করলাম সারা দিন সারা রাত। পয়লা অক্টোবরের দিন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশে আমাদের এই জেলার ডিএম আয়েশা রানী মহাশয়া, তিনি আমাদের সাথে দেখা করলেন। তিনি আমাদেরকে বললেন, আপনাদের আন্দোলনের জয় হয়েছে, আপনারা কালী পুজোর পরেই আপনাদের সাঁওতালিবাসী ছেলে মেয়ে তারা ডিএলএড কোর্সে ভর্তির সুযোগ পাবে। আমরা বিশ্বাস করেছিলাম। জেলার একজন আধিকারিক, জেলার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা বিশ্বাস করেছিলাম, রাজ্য সরকারকে বিশ্বাস করেছিলাম। কিন্তু কালী পুজোর পর যখন একদিন একদিন পেরিয়ে যায়, আমরা যখন কোনো নোটিফিকেশন পাই না, কোন রকমের বিজ্ঞপ্তি যখন পাই না, তখন আমরা বাধ্য হয়ে ডিএম ম্যাডামের কাছে গেলাম। তিনি বললেন এনওসি আসেনি, তাই ভর্তি হবে না। তাহলে আপনি কথা দিলেন কেন? আমরা পিটিটিআই কলেজ যখন ঘেরাও করেছিলাম, কষ্ট তো আমাদের হতো, আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের আন্দোলনকে ভাঙলেন কেন? অর্থাৎ প্রতি মুহূর্তে আদিবাসী মানুষগুলো, সাঁওতালিবাসী মানুষগুলো যখনই শিক্ষার দাবিতে সরব হয়, তখন সেই আন্দোলনকে কি করে ভাঙা যায়, আন্দোলনকে কিভাবে দুর্বল করা যায়, তার চেষ্টা প্রতিনিয়ত জেলার সরকারি আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বগুলো শুরু করে কি করে আন্দোলনকে দমানো যায়। আমরা রাজ্য সরকারের এবং জেলা প্রশাসনের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুললাম না। আমরা তাদের চরম সময়সীমা দিলাম। গত 4 নভেম্বর আমরা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং শিক্ষা দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিলাম, আজকে 4 তারিখে আপনাকে চিঠি দিচ্ছি, আমাদের দুটো দাবি। এক, সাঁওতালি মাধ্যমে ডিএলএড কোর্স চালু করতে হবে এবং এই শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি মাধ্যমে ডিএল স্কোর ভর্তি করার জন্য প্রয়োজনীয় নোটিফিকেশন সহ অন্যান্য যেগুলো কাজ আপনাকে করতে হবে। এটা আমাদের ভুল দাবি ছিল, আপনারা বলুন এটা আমাদের ভুল দাবি ছিল? এটা কোনো ভুল দাবি ছিল না। দীর্ঘদিন ধরে শিক্ষক সমস্যা মেটানোর জন্য এটাই দুটো গুরুত্বপূর্ণ দাবি আমরা রাজ্য সরকারকে জানিয়েছিলাম, জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। বলেছিলাম 18 তারিখের আগে যদি আপনি এই নিয়ে প্রয়োজনীয় কাজ করতে পারেন, প্রয়োজনীয় অর্ডার যদি আপনি আদায় করতে পারেন, আমরা 18 নভেম্বর থেকে কোনো অবরোধ আন্দোলনে যাব না। আমাদের এই আন্দোলনের চাপে গত 15 তারিখ সরকার দুটো নোটিফিকেশন বার করে। একটা নোটিফিকেশনে 2010-2021 শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু হবে বলে জানায়, আর একটা নোটিফিকেশন আপনারাই বলুন আমরা কোন শিক্ষাবর্ষে বাস করছি। আমরা 2019-20 শিক্ষাবর্ষে বাস করছি, অথচ রাজ্য সরকার কিভাবে একটা অপদার্থ মানুষের মতো, শিক্ষিত মানুষের মতো 2010-2021 শিক্ষাবর্ষের নোটিফিকেশন বার করে? এটা মিথ্যা ভাষা ছাড়া কিছু না। মানুষগুলোকে প্রতারণা করার মতন এত শক্ত সাহস রাজ্য সরকারের রয়েছে? আমরা যখন এই ভুলটা রাজ্য সরকারের কানে তুললাম, তখন তারা বলছে যে এটা ত্রুটি হয়েছে, এটা ভুল করে হয়েছে। তারপরে তারা একটা নতুন নোটিফিকেশন করে, সেই নোটিফিকেশনে তারা জানায় যে আগামী শিক্ষাবর্ষ থেকে সাঁওতালিভাষী ডিএলএড কোর্স চালু হবে। কিন্তু যে সরকার প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, আদিবাসী আন্দোলনকে বিপথে চালিত করার চেষ্টা করে, আমরা তাকে বিশ্বাস করব কিভাবে? আমরা 2008 সাল থেকে বিশ্বাস করেছি, আজকে 2019 সাল ভেঙে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষকহীন অবস্থায় পড়াশোনা করছে, বিদ্যালয়হীন অবস্থায় পড়াশোনা করছে, একাদশ দ্বাদশ শ্রেণীতে তারা এখন অব্দি পাঠ্য পুস্তক পায়নি। তাহলে আমরা সেই সরকারকে বিশ্বাস করব কি? আমাদের বিশ্বাস ভেঙে গেছে। আমরা বঞ্চিত হতে হতে আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, আর পেছনে ফেরার কোনো জায়গা নেই, পেছনে মরার কোনো জায়গা নেই। তাই ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে, সাঁওতালিভাষী মানুষের পক্ষ থেকে,
আমরা জেলা ঘেরাওয়ের মতন একটা বড় সিদ্ধান্ত নিলাম। জানি এখানকার আপামর মানুষের জনের অনেক অসুবিধা হবে, আজকে তারা কোথাও যেতে পারছেন না, কিন্তু আপনারা ভাবুন আজকে স্বাধীনতার এত বছর পরেও আদিবাসী মানুষের শিক্ষিত হওয়ার ভার, শিক্ষিত হওয়ার হার 50-60%, আজকে তাদের উন্নয়নের জন্য শিক্ষা যাতে সবাই পায় তার একটা চেষ্টা সর্বস্তরে রয়েছে। এরকম পরিস্থিতিতে রাজ্য সরকার যদি প্রতিনিয়ত আদিবাসী মানুষগুলোকে বঞ্চনা করে, প্রতারণা করে, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাহলে আমরা আন্দোলন ছাড়া কি করব আপনারাই বলুন। মেমোরেন্ডাম অনেক দিয়েছি, মন্ত্রীর সাথে অনেক সাক্ষাৎ করেছি, মুখ্যমন্ত্রীর সাথে অনেকবার কথা হয়েছে, প্রতিবারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আমাদের বিশ্বাসটাকে শেষ করে। তাই ভারত জাগাত মাঝি পারগানা মহল ঝাড়গ্রাম তল্লাদ তারা ঘোষণা করেছে, আজকে সারাদিন তারা জেলার বিভিন্ন জাতীয় সড়কগুলোকে অবরোধ করে রেখেছে। আমরা অবরোধ করে রাখবো যতক্ষণ অব্দি আমাদের দাবি পূরণ না হয়। পরিষ্কারভাবে সরকারকে ঘোষণা করতে হবে সাঁওতালি মাধ্যমে ডিএলএড চালু করার জন্য গভর্নমেন্ট অর্ডার অবিলম্বে ঘোষণা করতে হবে, জারি করতে হবে, এবং দুটো মিথ্যা ভুয়ো নোটিফিকেশন বাদ দিয়ে নতুন করে নোটিফিকেশন জারি করতে হবে। এই দুটো দাবি যখনই পূরণ হবে, এখনই যদি পূরণ হয়, আমরা কথা দিচ্ছি আমরা এক মিনিটের মধ্যে উঠে যাব। আর যদি দাবি পূরণ না হয়, আমরা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত থেকে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না। জানি আমাদের আন্দোলনকে শেষ করে দেওয়ার একটা ধৈর্যের পরীক্ষা রাজ্য সরকার দিচ্ছেন, কিন্তু এটা জেনে রাখুন আদিবাসী মানুষগুলো না খেয়ে কখনো মরে যায় না। তাদের বাবা ঠাকুর তারা কঠিন পরিশ্রম করে বেঁচেছিলেন, তারা সিধু কানুদের বংশধর, তারা তিলকাবাজীদের বংশধর, তারা লড়াই সংগ্রাম করে বেঁচে থাকতে জানে, তাদের শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত তারা লড়াই করে। জেলা প্রশাসন রাজ্য সরকার যদি শক্ত হাতে এই আন্দোলনকে শেষ করার চেষ্টা করেন, তার ভারত জাগাত মাঝি পারগানা মহলের নেতৃত্ব হিসাবে আমরা বলছি আপনি সেই চেষ্টাই করুন। আমরা 1764 সালে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, 1875-তে লড়াই করেছি, আমরা মরে যেতে পারি কিন্তু কখনো হার স্বীকার করব না। ভারত জাগাত মাঝি পারগানা মহলের অসংখ্য নেতৃত্ব, অসংখ্য সদস্য সমর্থক, তারা তাদের যতক্ষণ পর্যন্ত তারা আছেন তারা রাস্তায় থাকবেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা প্রতি মুহূর্ত তারা থাকবেন, দাবি আদায় হয়ে গেলে তারা এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আসবেন, এই অবরোধ থেকে তারা উঠে দাঁড়াবেন, এটা আমরা জানি। আমরা ভীষণ শান্তিপ্রিয় মানুষ, কেউ আঘাত না করলে আমরা কেউ আঘাত করি না, কিন্তু কেউ যদি আপনারা ষড়যন্ত্র করেন, কেউ যদি আন্দোলনকে বিপথে চালিত করার চেষ্টা করেন, তাহলে তার জবাব দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। সে যাই হোক, রাজ্য প্রশাসন হোক, জেলা প্রশাসন হোক, কোন রাজনৈতিক দলের সদস্য সমর্থক হোক, সেই ক্ষমতা আমাদের রয়েছে। ভারত জাগাত মাঝি পারগানা মহলের এই অবরোধ কর্মসূচি আমাদের দীর্ঘায়িত হয়তো হবে, আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছি আমাদের দাবি দেওয়া না পূরণ হওয়া অব্দি অবরোধ কর্মসূচি চলবে, সেটা আজকে সারা রাত, কালকে সারাদিনও হতে পারে, তারপরের দিনও হতে পারে, এটার কবে শেষ হবে আমরা বলতে পারছি না। তাই এখানকার দোকানদার বন্ধুগণ, পথ চলতি মানুষ, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাদের কাছে আমাদের সনির্ভর অনুরোধ, আপনারা আমাদের আন্দোলনের সাথে আপনারা সহমত থাকবেন, আমাদের আন্দোলনের সাথে থাকুন, আর আপনাদের সাহায্য সহযোগিতা এই আন্দোলনে পাব এই আশা রেখে সবাইকে আরেকবার আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।